হ্যালো ওয়েলকাম টু ইনসাইড সিভিল সার্ভিস আশা করি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো আর আগের যে ক্লাস এগুলো দেখেছো যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও আর পড়া কেমন হচ্ছে সেটিও জানাও দু হাজার তেইশের নোটিফিকেশান হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে যতক্ষণ না আসে আমরা যদিও জানি না ভালো করে পড়াশোনা করো আর আগের যে ক্লাস সেগুলো দেখো আমরা অলরেডি অনেক সাবজেক্টের দু থেকে দু পর্যন্ত প্রিলিমসের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো করেছি সায়েন্সের পোর্শনের ফিজিক্স কেমিস্ট্রি পার্ট করেছি বায়োলজিকে আমরা তিনটে পার্টে করছি সেই তিনটে পার্টের মধ্যে অলরেডি একটা পার্ট আগের ক্লাসে করেছি এখন আরও দুটি পার্ট আছে তো এখন এই মুহূর্তে সেকেন্ড পার্ট যেটি বায়োলজির কিছুটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ার আমরা করব তো চলো বেশি দেরি না করে ঝটপট শুরু করি তোমরা ক্লাসগুলো দেখতে থাকো আর অবশ্যই জানিও যে ক্লাসগুলো কেমন হচ্ছে তোমাদের যদি কোনো কিছু ডাউট থাকে সেগুলো জানিও চলো ওকে এখানে যে প্রশ্ন প্রথম প্রশ্ন বলছে অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পড বাই অ্যান অ্যাডাল্ট হার্ট পার আওয়ার ইজ অ্যাবাউট তার মানে কি একজন অ্যাডাল্ট অ্যাডাল্ট মানুষ মেল ফিমেল এখানে একটি গড় যেই অ্যাডাল্টের কথা বলা হয়েছে কারণ মানুষের যে দেহ সেই দেহর আকার আলাদা গড়ন আলাদা সেই সেই অনুযায়ী তাদের যে রক্তে রক্তের পরিমাণও অনেকটা চেঞ্জ হয় তো এখানে একটা গড় এই গড়ে কি বলেছে গড়ে বলেছে যে ব্লাড এই ব্লাড প্রত্যেক ঘন্টায় হার্টে কতটা পাম্প হয় তো এখানে যেটি হয় সেটি হচ্ছে অলমোস্ট থ্রি লিটার মানে তিনশো লিটার তিনশো লিটার পার আওয়ার ওকে তাহলে তিনশো লিটার পার আওয়ার কেমন নেক্সট প্রশ্ন আচ্ছা ব্যাকটেরিয়াম আর ব্যাকটেরিয়াম ডিফার্স ফ্রম ভাইরাস উইথ রেসপেক্ট টু তাহলে একটা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ভাইরাসের সাথে কি করছে এদের যে ডিফারেন্সিয়েট ওকে তার মানে একটি ব্যাকটেরিয়া আর ভাইরাস কিসের ওপর নির্ভর করে এদেরকে আমরা আলাদা করতে পারি তো এখানে আছে ডিএনএ ডি অক্সিড রাইবোনাসিড আর এনএ মানে রাইবোনিক অ্যাসিড তার সাথে কি আছে বোধ ডিএনএ আর আর নান অব দাব তো এখানে কি আমরা দুটোই মানে একটি এখানে আর এন এ ডিএনএ দুটোই আনসার হবে মানে মানে হচ্ছে একটি ব্যাকটেরিয়া একটি ব্যাকটেরিয়া আর ভাইরাসের ডিএনএ এবং আর দুটো দিয়েই আমরা এদেরকে আলাদা করতে পারি ওকে তোমরা যারা একেবারে নতুন শুরু করেছো তারা একদম ভয় পাবে না আমরা থিওরি যখন ক্লাস করব প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টে থিওরি ক্লাস করবো যখন খুব ভালোভাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়বো তোমরা তখন ভালোভাবে আরও ডিটেলসে পড়তে পারবে এখন আমরা জাস্ট এটা প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করছি আর কিছুই না ওকে চলো নেক্সট আচ্ছা আ ফাদার ফিটস হিজ বেবি হি স্মাইলস অ্যান্ড ব্যাবেলস

তাহলে এখানে কি বাবার যে ব্যাবলিং এই বাবার যে খাওয়ানো এবং বাবার যে আদর করছে এই যে এই জিনিসটি এইটি কি ধরনের রেনফোর্সমেন্ট তো এইটিকে আমরা কী ধরনের রেনফোর্সমেন্ট বলবো রেনফোর্সমেন্ট মানে কি রেনফোর্সমেন্ট হচ্ছে এটি মেনলি সাইকোলজিতে ইউজ করা হয় এই কথাটির মানে হচ্ছে একটি বাচ্চাকে আমরা পজিটিভভাবে তাকে এফেক্ট দিচ্ছি মানে তাকে কিছু একটা ভালো একটি অনুভূতি দিচ্ছি তো এই জিনিসটিকে আমরা রেনফোর্সমেন্ট বলবো মানে তার কিছু উন্নতি হচ্ছে ওকে তো এখানে কি প্রাইমারি না সেকেন্ডারি ওকে তো প্রাইমারি না সেকেন্ডারি আমরা রেনফোর্সমেন্ট আমরা যদি ধরি সে বাচ্চাটাকে খাওয়াচ্ছে ফুড এই ফুড কি হবে এই ফুড হবে প্রাইমারি এই ফুড কি হবে এই ফুড হবে প্রাইমারি মানে কি এই ফুডটা প্রাইমারি হিসেবে তাকে খাওয়ানো হচ্ছে কিন্তু কি খাওয়াচ্ছে তার বাবা এবং তাকে হাসি হাসি আনন্দ দিয়ে খাওয়াচ্ছে ওকে তাহলে সেই তার বাবা কি হবে ফাদার যে ব্যাবলিং সেটি কি হবে সেটি হয়ে যাবে সেকেন্ডারি সেকেন্ডারি ওকে তাহলে সেটি সেটি কি হবে হবে কেমন আচ্ছা এখানে বলছে দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর মেজারিং ব্লাড প্রেশার ইজ কল্ড তাহলে ব্লাড যে প্রেশার মাপে ব্লাড প্রেশার মাপার এক ধরনের মেশিন হয় সেই মেশিনটি পাম্প করে করে মাপা হয় মানে এবং দেখা হয় হাতে যেই রাখা হয় হাতের বাইসেপে বাইসেপে রাখার পর সেটিকে পাম্প করে দেখা হয় মিটারের মাধ্যমে যে কতটা তার ব্লাড প্রেশার তো এই যন্ত্রটিকে কী বলা হয় এখন যদিও ডিজিটাল চলে এসেছে ডিজিটাল মাধ্যমে একটি জাস্ট বাটন প্রেস করলেই সেই তার মাধ্যমে দেখা যায় কিন্তু এখানে যে ইনস্ট্রুমেন্টের কথা বলা হয় যে সেই ইনস্ট্রুমেন্টটি কী তো সেইটি ইনস্ট্রুমেন্ট যেটি ইউজ করা হতো আগে এবং এখনো ইউজ করা হয় সেটি হচ্ছে ফিগমো ম্যানোমিটার ওকে ফিগমো ম্যানোমিটার দ্য বিহেভিয়ার অফ এনার্জি ইন ইকোসিস্টেম ক্যান বি কনভিনিয়েন্টলি টার্ম এনার্জি ফ্লো বিকজ তাহলে কি এখানে যে ইকোসিস্টেমের এনার্জি ফ্লো এনার্জি ফ্লো মানে কি সূর্য থেকে আমাদের যে এনার্জি আসছে সূর্য থেকে এনার্জি আসছে তারপর কোথায় যাচ্ছে উদ্ভিদ খাবার তৈরি করছে এবং তারপর সেই খাবারগুলো একটার পর একটা প্রাণী সেগুলো খাচ্ছে এবং তার যে এনার্জি ফ্লো মানে তার যে শক্তি সেই শক্তি কি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত হচ্ছে মানে যাচ্ছে তো এই শক্তিটি কি এই যে এনার্জি ফ্লো এই ফ্লো হচ্ছে এনার্জি ট্রান্সফরমেশান আর মাল্টি ডাইরেকশনাল মানে তারা কী করছে এখান থেকে এখানে এখান থেকে এখানে আবার এইদিকে এইদিকে সব দিকে যাচ্ছে এটি জিজ্ঞেস করছে আবার কি এনার্জি ইজ ইন দ্য ডিনোমিনেটর অফ অল কাইন্ডস অফ সিস্টেম তার মানে এখানে যে আলাদা আলাদা সিস্টেম রয়েছে তাদের ওপর নির্ভর করে সেগুলো হচ্ছে এখানে এনার্জি ট্রান্সফরমেশান আর ওয়ান ওয়ে ইন ডাইরেকশন তো যেটি হয় মেনলি সেটি কি সূর্য থেকে যে শক্তি আসে সেগুলো মূলত উদ্ভিদের থেকে আস্তে আস্তে নানান যে প্রাণী যে নানান যে স্টেপ সে স্টেপে সেগুলো চলে যায় ওকে তাহলে কি এনার্জি ট্রান্সফরমেশন আর ওয়ান ওয়ে ওয়ান ওয়ে ইন ডাইরেকশান মানে সূর্য থেকে প্রথমে গাছ খাবার তৈরি করে গাছের সেই খাবার খেয়ে কিছু যারা ভেজিটেবল খেয়ে যেই প্রাণীগুলো বেঁচে থাকে তারা সেই গাছের খাবারগুলো খায় তারপর তাদেরকে মাংসাশী প্রাণীরা খায় এইভাবে আস্তে 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 সেই এনার্জিটা একটি দিকে যায় ওকে একটি দিকে মানে সেটি আবার সূর্য দিকে ফিরে আসে না সেই এনার্জি আচ্ছা নেক্সট কমপ্লিট লস অফ এনার্জি স্টাম্পড তাহলে কমপ্লিট লস অফ এনার্জি এই কমপ্লিট লস অফ এনার্জি মানে পুরোপুরি তার যে মেমরি মেমোরি কমপ্লিট লস অফ মেমোরি স্টাম্পড তাহলে পুরোপুরি যে মেমোরি যে স্মৃতি শক্তি সেই স্মৃতিশক্তি হারিয়ে গেছে তো এই জিনিসটাকে কি বলে ট্রমা কোমা আর কি ওকে এটি হচ্ছে এটি হচ্ছে অ্যামনেশিয়া আর কি আছে এখানে আছে কোমা প্যারামনেশিয়া তো এখানে যে অ্যামনেশিয়া মানে কি পুরোপুরি কমপ্লিট লস অফ মেমোরি ইজ অ্যাজ অ্যামনেশিয়া ওকে আচ্ছা দ্য ইনগ্রেডিয়েন্ট দ্যাট অ্যাসিস্ট ক্লটিং অফ ব্লাড ইজ তাহলে এখানে কি ভিটামিন এ ফলিক অ্যাসিড ভিটামিন ডি ভিটামিন কে তো ভিটামিন কে এই ভিটামিন কে কি করে ব্লাডের যে ক্লট হয় মানে ব্লাড আমাদের যদি কোথাও কেটে যায় সেখান থেকে যখন ব্লাড বেরোয় সেই ব্লাডটিকে তঞ্চন করার জন্য মানে শক্ত হয়ে যায় সেই ব্লাডটি ক্লট হয়ে যায় সেটি করার জন্য ভিটামিন কে খুব মুখ্য ভূমিকা পালন করে ওকে ভিটামিন কে কে আমরা কী বলি ফাইলো কুইনন ভিটামিন কে কে আমরা বলি এর যে সাইন্টিফিক নেম সেটিকে ফাইলো কুইনন ওকে ফাইলো কুইনন ফাইলো কুইনন তাহলে ভিটামিন রেট এই ক্লটিংয়ে এটি সাহায্য করে দ্য কজিটিভ অর্গানিজম অফ ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ইন হিউম্যান বিংস এই যে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া এই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া এটির কজিটিভ অর্গানিজম মানে এটি কিসের জন্য হয় মূলত একটা ভেক্টর আছে ফিমেল ফিমেল অ্যানোফিলিস 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 এই যে মশা এই মশাটা কি করে এই মশাটা এই মশাটা যখন প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এই আদ্যপ্রাণী বা প্যারাসাইট এই প্যারাসাইটের দ্বারা আক্রান্ত হয় এই প্যারাসাইটের দ্বারা আক্রান্ত হয় এবং তার শরীরে যখন সেই প্যারাসাইটটি ঢোকে মানে সেই মশার সেই মশাটি যখন আমাদের শরীরে কামড়ায় তখন কি হয় তখন আমরা এই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয় ম্যালিগনান্ট ম্যালেরিয়া মারাত্মক একটি ম্যালেরিয়া যাতে ডেথ মৃত্যু অনেক বেশি হয় ওকে ডেথ আর এখানে প্লাজমোডিয়াম ভাইব্যাক্স এটি কি এটি ওয়াইড স্প্রেড মানে এটি অনেক বেশি পরিমাণে এই ম্যালেরিয়াটা দেখা যায় এই ফ্যালসিপের ম্যালেরিয়াটা কম দেখা যায় বাট এখানে যে ডেথ হয় মানে মৃত্যু হয় সে মৃত্যুটা অনেক বেশি আর এটি কি এটি হচ্ছে ওয়াইড স্প্রেড মানে অনেক বেশি ছড়ায় ওয়াইড স্প্রেড ওকে চলো নেক্সট দ্য নাইট্রোজেন বেস অ্যাবসেন্ট ইন ডিএনএ তো ডিএনএর যে নাইট্রোজেন বেস এগুলো আমরা থিওরি ক্লাসে খুব ভালোভাবে পড়বো এখানে জাস্ট কিছু কিছু জিনিস মনে রাখো তো এখানে কি বলেছে নাইট্রোজেন বেস অ্যাবসেন্ট ইন ডিএনএ তো আমাদের দুই ধরনের আছে নিউক্লিক অ্যাসিড আছে সেটি কি একটি হচ্ছে ডিঅক্সি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা কি রাইবো নিউক্লিক অ্যাসিড রাইবো নিউক্লিক অ্যাসিড তো এই যে ডিঅক্সি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এখানে চার ধরনের নাইট্রোজেন বেস আছে সেগুলো কি এ সি জি টি এ সি জি টি আর আর এন এতে কি আছে এ সি জি ইউ এখানে কি এখানে যে এখানে যেই এ সি জি টি আর এখানে এ সি ইউ লিখলাম এখানে একটা জিনিস লক্ষ্য করো ডিএনএতে টি আছে আর আর এন এতে ইউ আছে আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু সেম সেম ওকে সেগুলো কিন্তু সেম সেম তো অ্যাডিনিন অ্যাডিনিন সাইটোসিন গুয়ানিন থায়ামিন এগুলো ফুল ফর্ম এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস অ্যাডিনিন সাইটোসিন গুয়ানিন আর কি থায়ামিন এগুলো হচ্ছে ফুল ফর্ম আর এই থায়ামিনের জায়গায় আর এন এতে কি থাকে ইউরাসিল ওকে আর এন এতে কি আর এন এতে থাকে ইউরাসিল ওকে তাহলে এখানে কি নাইট্রোজেন বেস বেসেন্ট ইন ডিএনএ তাহলে ডিএনএতে কি নেই ইউ নেই ইউ মানে ইউরাসিল নেই ওকে ইউরাসিল নেই ওকে তাহলে যদি বলতো আর এন এতে কি নেই তাহলে আর এন এতে হতো টি নেই টি মানে থায়ামিন নেই এটি হচ্ছে নাইট্রোজেন বেস এগুলো আমরা যখন স্ট্রাকচার পড়বো ডিএনএ আর এর তখন আমরা এগুলো ডিটেলসে পড়ব ওকে স্টিমিউলেটিং দ্য অকুপেটাল এরিয়া অফ দ্য ব্রেন প্রডিউস এ সেন্সেশন অফ দ্য অকিপেটাল এরিয়া এই অকিপেটাল এরিয়ার সাথে ভিশনের সম্পর্ক আমাদের যে চোখের দর্শন এই দর্শন আমাদের ব্রেনে যখন যায় সে ব্রেনের কি হয় ব্রেনে যখন যায় ব্রেনের যে অকিপেটাল এরিয়া সেই অকিপিটাল এরিয়ায় ভিশন বা দর্শনের অনুভূতি জাগাতে সাহায্য করে রাইবোজমস প্লে আ রোল ইন তো রাইবোজোম এই রাইবোজম কী কিসের জন্য ব্যবহৃত মানে এটি কিসে হেল্প করে ওকে এটি কিসে সাহায্য করে একটি আছে ফটোসিন্থেসিস প্রোটিন সিন্থেসিস লিপিড সিনথেসিস আর আছে রেস্পিরেশন তো রাইবোজমের মুখ্য কাজ কি রাইবোজম কোষের মধ্যে থাকে কোষের মধ্যে কি থাকে নিউক্লিয়াস থাকে আরও যে অর্গানিলস বা অঙ্গাণুগুলো থাকে তার মধ্যে কি থাকে রাইব্রোজ রাইবোজম থাকে দানা দানা যে রাইবোজম থাকে এই রাইবোজমগুলো কি করে প্রোটিন সংশ্লেষ করে মানে প্রোটিন সিন্থেসিস করে দ্য গ্রিন হাউস এফেক্ট গ্যাস ট্র্যাপ অনলি দ্য হিট অফ ফলোয়িং রেডিয়েশন তো গ্রিন হাউস এফেক্ট মানে পৃথিবীর বাইরে থেকে যে সূর্য থেকে রশ্মিগুলো ক্ষুদ্র তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য আসছে তারপর ক্ষুদ্র তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য এন্টার করছে পৃথিবীর মধ্যে আর এখানে যে গ্যাসের আস্তরণ সেই গ্যাসের আস্তরণ বড় যে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সেগুলোকে আটকে দিচ্ছে মানে যেতে দিচ্ছে না তার ফলে পৃথিবীর যে টেম্পারেচার সেটি বেড়ে যাচ্ছে এটি হচ্ছে গ্রিন হাউস এফেক্ট আর এটি মূলত কি বলেছে কোন গ্যাস ওকে তাহলে এখানে কি বলেছে কোন ধরনের রেডিয়েশনকে এটি ট্র্যাপ করছে তো এটি মূলত সোলার যে রেডিয়েশন মানে সূর্যের যে রেডিয়েশন সেই সূর্যের রেডিয়েশনকে এটি ট্র্যাপ করছে কেমন চলো নেক্সট টু স্টাডি দ্য ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড অ্যাট ডিফারেন্ট এজেস দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেথড অফ ইনভেস্টিগেশন ইজ তাহলে এখানে কি এটি একটি সাইকোলজিক্যাল একটি মেথড সাইকোলজিক্যাল যে ইনভেস্টিগেশন এই জিনিসটি এখানে ইউজ করা হয় সেখানে কি সেখানে একটি চাইল্ড তার ডিফারেন্ট এজ একটি বাচ্চা যখন বড় হয় তার যে ডিফারেন্ট এজ হয় মানে নানান যে বয়স হয় সেই বয়সগুলোকে এখানে কি তার ডেভেলপমেন্টের স্টেজের সাথে ইনভেস্টিগেট করা হয় মানে পরীক্ষা নিরীক্ষা করা হয় এটি কিসের মাধ্যমে করা হয় কোন মেথডের মাধ্যমে লঞ্জিটিউডোনাল কোরিলেশন ন্যাচারালিস্টিক ক্রস সেকশনাল তো ভবিষ্যতে যদি কোনো দিন সাইকোলজি পড়ানো যায় এবং সেরকম যদি সিচুয়েশান তৈরি হয় ভবিষ্যতে তবে আমরা এই সাইকোলজি ক্লাসে এই জিনিসগুলো ডেভেলপমেন্ট যে স্টাডি সেগুলো করবো কেমন আচ্ছা নেম অব দ্য ইনসেকটিভোরাস প্ল্যান্ট ইনসেক্টিভোরাস প্ল্যান্ট মানে কি আগের দিন আমরা পড়েছি পিচার প্ল্যান্ট এই পিচার প্ল্যান্ট কি একটি এক ধরনের প্ল্যান্ট বা গাছ এই গাছের উপরের দিকটা কিছুটা খালি অংশ থাকে কোনো একটি পোকা যখন আসে উড়ে এবং বসে এই যে উপরের অংশ এটি বন্ধ হয়ে যায় এটি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় যখন তখন সেই পোকাটার শরীরের যে রস সেই রসকে শোষণ করে খেয়ে নেয় ওকে তাহলে তার যে প্রোটিন সে প্রোটিনটিকে শোষণ করে খেয়ে নেয় তো এইটি হচ্ছে পিচার প্ল্যান্ট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ স্টিমিউল্যান্ট তো মানে আমরা কোনো জিনিস যদি শরীরের মধ্যে নিই বা খাই তবে আমাদের শরীরে আমাদের যে এক্সাইটমেন্ট সেটি বেড়ে যায় মানে আমরা আরও বেশি কাজ করতে পারি ঘুম ঘুম পাই না তো এই জিনিসগুলি কোনটি নয় বলেছে মানে এখানে যে আছে তার মধ্যে কোনটি নয় তো ক্যাফিন আমরা যখন কফি খাই কফি খেলে আমাদের এমনি ঘুম আর পাই না তার মানে কফি হবে না আর এখানে কি বার্বি উতরে এই জিনিসটি কি এই জিনিসটি মেনলি মেনলি কি এটি আমাদের ঘুমে সাহায্য করে স্লিপে সাহায্য করে হেল্প করে তার মানে এটি হচ্ছে সেই জিনিসটি যেটি আমাদের স্টিমুলেট করে না মানে আমাদেরকেও এক্সাইট করে না আর কি কোকেন এই জিনিসটিও কি করে এই জিনিসটিও আমাদেরকে উদ্দীপিত করে আর কি আছে অ্যামফিটেমস এই জিনিসটি এই জিনিসটিও বাদ যাবে কারণ এই জিনিসটিও আমাদেরকে এক্সাইট এক্সাইটেড করে ওকে তাহলে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে বি হচ্ছে সঠিক উত্তর ক্যান্সার ইজ কস্ট বাই অ্যাক্টিভেশন অফ জিনস তো ক্যান্সার এই কোনো একটি জিনে যখন ক্যান্সার ধরা পড়ে সেই জিনটিকে আমরা কি বলি অঙ্কো জিনস এখানে আরও আছে অপশন রেগুলেটরি জিনস অঙ্কো জিনস স্ট্রাকচারাল জিনস আর আছে জাম্পিং জিনস তো অঙ্কো জিন্স এই অঙ্কো কি অঙ্কো হচ্ছে সেই ক্যান্সার আক্রান্ত যে জিন সেই জিনকে আমরা বলি অঙ্কো জিনস ওকে পার্কিনসেন্স ডিজিজ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য লস অফ নার্ভ সেল ইন দি তো পার্কিনসেন্স ডিজিজ এই পার্কিনসেন্স ডিজিজ এইটি কি হয় এটি মূলত এক ধরনের ডিজিজ যেখানে কি হয় প্রচুর পরিমাণে হাত পা কাঁপতে শুরু করে ওকে পার্কিনসেন্স ডিজিজ প্রচুর পরিমাণে হাত পা কাঁপতে শুরু করে আর এটি মূলত কি হয় এটি হচ্ছে এখানে যে অপশনগুলো আছে লস অফ নার্ভ এই লস অফ নার্ভ এটির জন্য সিঙ্গিউলেট করটেক্স সাবস্টেন্সিয়া নেগ্রা আর আছে রেটিকুলার ফর্মেশন সেরিব্রাল করটেক্স তো এর মধ্যে যেটি সেটি হচ্ছে সাবস্টেন্সিয়া নাইগ্রা এই সাবস্টেন্সিয়া নাইগ্রাতে পার্কিনসান্স ডিজিজে কি হয় যেই নার্ভের যে প্রোটিন অংশগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় ওকে নার্ভ সেল তখন কি হয় তখন এই পারকিনসাস ডিজিজ হয় আর এতে কি হয় সাধারণত দেখবে যে কোনো কোনো মানুষ থাকে প্রচুর হাত পা কাঁপছে প্রচুর হাত পা কাঁপছে যখন কি হয় তারা কোনো জিনিস ধরতেও পাচ্ছে না এই জিনিসটি হচ্ছে পারগেনসেন্স ডিজিজ কেমন ওকে মোস্ট পেশেন্টস হসপিটালাইজড ফর মেন্টাল ডিসঅর্ডার সাফার ফ্রম তো মোস্ট যে পেশেন্ট ম্যাক্সিমাম যে পেশেন্ট তারা মেন্টাল ডিসঅর্ডার এটি কিসের জন্য তাদেরকে হসপিটালাইজড করা হয় তাদেরকে কিসের জন্য হসপিটালাইজড করা হয় নিউরোসিস ডিপ্রেশন হিস্টেরিয়া আর কি আছে ক্রিজোফ্রেনিয়া তো নিউরোসিস এই নিউরোসিস এক ধরনের স্ট্রেস এই স্ট্রেসটি কি স্ট্রেস যেটি মূলত ডিপ্রেশন অ্যাংজাইটি অবসেসিভ বিহেভিয়ার এই সমস্ত যে জিনিসগুলো এগুলো স্ট্রেসের মধ্যে পড়ে আর এগুলো নিউরোসিস তার জন্য মেনলি তাদেরকে হসপিটালাইজড করতে হয় ওকে ফ্লাওয়ার্স উইদাউট পেটেলস আরে পলিনেটেড বাই পলিনেটেড বাই তাহলে এখানে কি বলেছে ফ্লাওয়ার্স উইদাউট পেটেলস তো এক আমরা যদি ফুল দেখি ফুল ওকে ফুলের আমরা যদি ফুল দেখি তো এটি যদি সেই ফুলের পাপড়ি হয় এটি যদি ফুলের পাপড়ি হয় এখানে গর্ভ যে গর্ভাশয় থাকে এই গর্ভাশয় আমি জাস্ট আউটলাইন একটি আঁকছি তো এই যে অংশ এই যে অংশ এই জিনিসটিকে পেটালস বলা হয় এই জিনিসটিকে পেটালস বলা হয় ওকে এই জিনিসটিকে পেটালস বলা হয় এই যে পাপড়ি এই পাপড়ি কি করে মূলত নানান ধরনের ইনসেক্ট তাদেরকে আকর্ষণ করে এবং তাদের মাধ্যমে পলিনেশন ঘটে মানে পরাগরে এক জায়গা থেকে আরেক জায়গা অন্য জায়গায় নিয়ে যায় তো এই যে একটি সিস্টেম যদি কি হয় বলছে যদি এই পেটার্ন গুলো না থাকে তবে কি হয় তবে বাতাসের মাধ্যমে বাতাসের মাধ্যমে সে পলিনেশন হবে মানে আমরা কিছু কিছু ফুল দেখবো ফুলগুলো দেখতে লম্বা লম্বা হয় আর তার চারপাশে অনেক রোম রোম যে নরম নরম তুলোর মতো অনেকগুলো জিনিস থাকে যেগুলো উড়ে উড়ে অনেকটা উড়ে উড়ে ঘুরে বেড়ায় বাতাসে বাতাসে যখন ঘুরে বেড়ায় সেগুলো কি করে সেগুলোই ডাইরেক্ট গিয়ে আরেকটা ফুলের গিয়ে পড়ে এবং তার তাদের মাধ্যমে পলিনেশন হয় ওকে

তাহলে এখানে কি প্রি ডিসপোজিং কজ অব ডিজিজ কোনো একটি রোগ হলে সেই রোগের আমরা যে প্রাথমিক কারণ সেই প্রাথমিক কারণটি প্রাথমিক 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 যে কারণ সেই প্রাথমিক কারণটি যদি জানতে চাই তবে সেই জিনিসটিকে আমরা কি বলবো এটিওলজি তবে সেই জিনিসটিকে আমরা কি বলবো এটিওলজি মানে এটিওলজি মানে প্রাথমিক কারণ সেই জিনিসটি হচ্ছে এটিওলজি দ্য বায়োকেমিক্যাল প্রসেসেস টেকিং প্লেস ইন দ্য বডি ইজ নোনা তাহলে বায়োকেমিক্যাল প্রসেস এইটা কি আমাদের শরীরের মধ্যে যেই জিনিসটি চলে সেই জিনিসটিকে আমরা কি বলি অ্যানাবলিজম ক্যাটাবলিজম মেটাবলিজম তো মেটাবলিজম মানে আমাদের শরীরের মধ্যে যে জিনিসগুলো হয় মানে আমরা খাবার খাই এবং খাবার থেকে যে শক্তিগুলো উৎপন্ন হয় এই যে বায়োকেমিক্যাল একটি প্রসেস এই প্রসেসটিকে আমরা কি বলি মেটাবলিজম ওকে আরএনএ এনএ অফ রেট্রোভাইরাস ক্যান প্রডিউস ডিএনএ বাই তো আর এনএ অফ রেট্রোভাইরাস ক্যান প্রডিউস ডিএনএ তাহলে আর থেকে ডিএনএ তৈরি করছে রেট্রোভাইরাসে রেট্রোভাইরাস যেমন কি রেট্রোভাইরাস যেমন হচ্ছে এইচআইভি ভাইরাস রেট্রোভাইরাস যেমন হচ্ছে হিউম্যান ইমিউনো ভাইরাস যেটি এইডস রোগে রোগ রোগ সৃষ্টি করে ওকে তো এটি কিসের মাধ্যমে ডিএনএ পলিমারেজ আর এনএ পলিমারেজ এন্ডো নিউক্লিয়াস আর হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপটেজ তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এর মাধ্যমে আর রেট্রো ভাইরাস ক্যান প্রডিউস ডিএনএ মানে আর এনএ থেকে ডিএনএ তৈরি হয় ফলোইং পেয়ার্স দ্যাট ইজ ইনকারেক্টিভ ম্যাচ তাহলে এখানে কি ফলোয়িং পেয়ার্স যেগুলো মেলানো আছে এদের মধ্যে কোনটি ইনকারেক্টলি ম্যাচ মানে ভুলভাবে মেলানো আছে তো যেটি প্রথম আছে বেক কগনেটিভ থেরাপি এটি ঠিক আছে অ্যাডলার ইন্ডিভিজুয়াল থেরাপি এগুলো হচ্ছে সব সাইকোলজিক্যাল যে থেরাপি সেগুলো ফ্রয়েড সাইকো অ্যানালাইসিস এটিও ঠিক আছে আর কি আছে বল বি বিহেভিয়ার থেরাপি এটি ভুল আছে আমাদের এটি হবে সঠিক অ্যান্সার বিহেভিয়ার থেরাপি এটি কার এটি হচ্ছে বিএফ বিএফ স্কিনার আমরা যদি সাইকোলজি পড়ি তবে আমরা এই বিএফ স্কিনারের যে থিওরি সেগুলো পড়বো আর পলবি থিওরিকে আমরা কি বলি অ্যাটাচমেন্ট থিওরি অ্যাটাচমেন্ট থিওরি ওকে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট থিওরি দ্য ইন্টারমিডিয়েট হোস্ট অফ লেসমিনিয়ার ডোনোভানি ইজ আগের দিন পড়েছি আগের ক্লাসে আমরা ফ্রাই সেই লেসমিনিয়া যে রোগটি কর সৃষ্টি করে তার তার কি তার ইন্টারমিডিয়েট হোস্ট হোস্ট মানে কি বাহক ভেক্টর টর সেই বাহক সেটি কি সেটি হচ্ছে স্যান প্লাই দ্য ডাব্লু আই এস সি আর টেস্ট ইজ তো এই যে ডাব্লু সি আর টেস্ট এটি মূলত কিসে ইউজ করা হয় এটিও সাইকোলজিক্যাল টেস্ট আমরা বায়োলজির মধ্যে সাইকোলজি আর কিছু এনভায়রনমেন্টের কিছু পার্ট ইনক্লুড করেছি তার কারণ সেগুলো অল্প সংখ্যায় আছে তাই আলাদা ক্লাস না করে বায়োলজির মধ্যে সেগুলো ইনক্লুড করা আছে তো ডাবলু আইএসি আর টেস্ট এটি একটি কি অ্যান্ড ইন্ডিভিজুয়াল টেস্ট ফর অ্যাডাল্টস অ্যান্ড ইন্ডিভিজুয়াল টেস্ট ফর চিলড্রেন গ্রুপ টেস্ট ফর চিলড্রেন গ্রুপ টেস্ট ফর অ্যাডাল্টস এটি হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা যে বাচ্চা প্রত্যেকটা আলাদা আলাদা বাচ্চা সেই আলাদা আলাদা বাচ্চার ইন্ডিভিজুয়াল টেস্ট সেগুলোকে আমরা কি বলি আলাদা আলাদা বাচ্চা ইন্ডিভিজুয়াল টেস্ট সেগুলোকে ডাবলিউএসি আর টেস্ট বলে অব দ্যস উইথ দ্য ফলোইং ডায়াগনোসিস হুইচ ইজ মোস্ট লাইকলি টু ভলেন্টারি কমেন্ট সাইকোথেরাপি তো এখানে কি বলছে দ্য পেশেন্ট উইথ ডিপ্রেসিভ রিয়াকশন অ্যাংজাইটি ডিসঅর্ডার ফোবিয়া পার্সোনালিটি ডিসঅর্ডার তো এখানে কি বলছে এখানে যেটি বলছে যে কোন ধরনের যদি আমরা পেশেন্ট দেখতে পাই সেই পেশেন্ট তারা নিজেরাই যাবে তাদের সাইকোথেরাপি করতে মানে সাইকোলজিক্যাল যে থেরাপি সাইকোলজিক্যাল থেরাপি করতে তারা নিজেরাই যাবে মানে তাদেরকে ধরে বেঁধে নিয়ে যেতে হবে না তো ডিপ্রেশন যদি থাকে ডিপ্রেসড তাদেরকে তারা নিজেরা যাবে না তাদেরকে ধরে নিয়ে যেতে হবে অ্যাংজাইটি ডিসার তাদেরকেও নিয়ে যেতে হবে ফোবিয়া তাদেরকেও নিয়ে যেতে হবে কিন্তু পার্সোনালিটি ডিসঅর্ডার এরা এরা নিজেরাই কখনো কখনো নানান ধরনের পার্সোনালিটি তারা প্রকাশ করে তাই তারা যখন ভালো থাকবে তারা যখন ফিল করবে যে আমরা যেতে পারবো এবং তারা আমরা সেই থেরাপি নিব তো এই যে একটি তাদের মন ঠিক হবে তো এখানে তারা ভলেন্টারিটি ভলেন্টারিলি মানে কি তারা নিজে নিজে যাবে ওকে আচ্ছা গার্নার্স থিওরি অফ ইন্টেলিজেন্স নট রিকগনাইজ হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ ইন্টেলিজেন্স তো গার্ডনার্স থিওরি অফ ইন্টেলিজেন্স এখানে কি সেখানে আট ধরনের ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে আট ধরনের ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে মিউজিক্যাল ভিসুবাল ভার্বাল লজিক্যাল আর কি আছে ইন্টারপার্সোনাল ইন্টারপার্সোনাল এরকম ন্যাচারালিস্টিক যে আট ধরনের কি আছে আট ধরনের ইন্টেলিজেন্সের কথা বলা হয়েছে তা তার মধ্যে সোশ্যাল স্কিলস ল্যাঙ্গুয়েজ মিউজিক্যাল স্কিলস পড়ে বাট জি ফ্যাক্টর এই জি ফ্যাক্টর এটি গার্নার্সের থিওরি মানে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এটি পড়ে না এটি পড়ে না ওকে এটি পড়ে না তো মূলত তার আটটি যেই গার্নার্স থিওরি অফ ইন্টেলিজেন্সের আটটি ফ্যাক্টর রয়েছে তার মধ্যে জি ফ্যাক্টর পড়ে না ওকে এগুলো সাইকোলজি সাইকোলজির জাস্ট পার্ট তো তোমরা কিছুটা মনে রাখো হাউ মাচ পার্সেন্ট অফ হিউম্যান বডি ইজ ওয়াটার বাই ওয়েট তো হাউ মাচ পার্সেন্ট আমাদের যে মানুষের শরীর সে মানুষের শরীরে কত পার্সেন্ট মানুষের শরীরে মোটামুটি সিক্সটি সিক্স পার্সেন্ট সিক্সটি সিক্স পার্সেন্টই হচ্ছে জলীয় অংশ মানে আমাদের যে কোষের মধ্যে জল থাকে ব্লাডে জল থাকে সেই সমস্তই হচ্ছে এই সিক্সটি সিক্স পার্সেন্টের অন্তর্গত আয়োডিন ইজ অ্যাডমিনিস্ট্রেড টু পেশেন্ট সাফারিং ফ্রম তো আয়োডিন এটি কোন ধরনের পেশেন্টকে দেওয়া হয় তো গয়টার আর আছে নাইট ব্লাইন্ডনেস রিকেট আর কি রিউম্যাটিজম তো গয়টার এই গয়টার কি গলগণ্ড যে রোগ হয় মানে গলার দিকে মানুষের গলার দিকে কি হয় ফুলে যায় তো এটি মূলত আয়োডিনের অভাবে হয় আয়োডিনের অভাবে ওকে তো আয়োডিনের জন্য তাদেরকে আয়োডিন দেওয়া হয় ভিটামিন সি ইজ টোকোফেরল সায়নোকোপোলামিন এস্করবিক অ্যাসিড আর থাইমিন তো ভিটামিন সি কে কি বলি আমরা এট ইন সাইন্টিফিক নিয়ম সেটি হচ্ছে অ্যাস্করবিক অ্যাসিড আমরা আগের যে ক্লাসগুলো সেগুলো পড়েছি গ্রিনহাউস এফেক্ট ইজ কজ বাই দ্যান অফ টু মাছ অফ দ্য কম্পাউন্ড ইন দ্য অ্যাটমসফিয়ার আমরা খুব ভালোভাবে জানি কার্বন ডাইঅক্সাইড সি ও টু এটি হচ্ছে একটি প্রধান গ্রিনহাউস গ্যাস এডিবল পার্সন অফ কোকোনাট ইজ ফ্রুট ওয়াল এন্ডোস্পাম আর কি কটিলেডন এমব্রায়ো তো একটি কোকোনাট মানে নারকেল নারকেলের ভেতরের অংশ যে সাদা অংশটি থাকে সাদা অংশটি থাকে সেই সাদা অংশটিকে কি বলি আমরা এন্ডোস্পাম বলি সাদা অংশটিকে এন্ডোস্পাম বলি কেমন সাদা অংশটিকে এন্ডোস্পাম বাইরের যে খোল অংশটি সেটিকে আমরা এক্সোস্পাম বলি এক্সো আর ভেতরে যে সাদা অংশটি সেটি হচ্ছে এন্ডোস্পাম কেমন তাহলে এখানে এন্ডোস্পাম হবে সঠিক উত্তর ফ্রম হুইচ পার্ট অব দ্য সিংকোনা প্ল্যান্ট কুইনাইন ইজ অপটেন সো সিংকোনা যে গাছ সিংকোনা গাছের কি গাছের যে কাণ্ড সে কাণ্ডের বাকল থেকে মানে বার্ক থেকে এই কাণ্ডের বার্ক থেকে কি করা যায় কুইনাইন এটি বার করা হয় ভিয়েতনাম ওয়ার ট্রাই অ্যাসিডিক অ্যাসিড আমরা বলি দ্য সো কল এজেন্ট অরেঞ্জ এই এজেন্ট অরেঞ্জ এই কথাটি ইউজ করা হয়েছিল এই ভিয়েতনাম ওয়ারে এই জিনিসটি স্প্রে করা হতো উপর থেকে স্প্রে করা হতো কেন ফরেস্টের মধ্যে তো ডেস্ট্রয় ক্রপস আর কি আছে পলিউট এয়ার রিমুভ লিভস অ্যান্ড রিভিল এনিমি হাইডিং প্লেসেস আর জা স্টার্ট ফরেস্ট ফায়ার তো উনিশশো থেকে উনিশশো পর্যন্ত উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ভিয়েতনাম ওয়ার হয়েছিল উনিশশো পঞ্চান্ন থেকে পঁচাত্তর পর্যন্ত ভিয়েতনাম ওয়ার যেখানে নর্থ ভিয়েতনাম যেখানে নর্থ ভিয়েতনাম আর সাউথ ভিয়েতনামের মধ্যে যুদ্ধ হয়েছিল যেখানে নর্থ ভিয়েতনাম কারদের হেল্পে ছিল ইউএসএসআর আর কে ছিল চায়না চাই না ওকে এই দুটো কান্ট্রি এই দুটো কান্ট্রি নর্থ যে ভিয়েতনাম তাকে হেল্প করেছিল আর সাউথ ভিয়েতনামকে কে হেল্প করেছিল ইউএসএ এই দুটো কান্ট্রির মধ্যে এই কান্ট্রিগুলো তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল এবং তারা তাদের কর্তৃত্ব স্থাপনের জন্য সেই জায়গায় ভিয়েতনাম ওয়ার হয়েছিল এগুলো যদি আলাদা সাবজেক্ট আমি জাস্ট বললাম তো এখানে কি এখানে এজেন্ট অরেঞ্জ এই এজেন্ট অরেঞ্জ এটি ইউজ করা হতো কেন কারণ সেই সময় যারা আহ ভিয়েতনামের যে যুদ্ধ হচ্ছিল সেই জঙ্গল ছিল জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতো সৈন্যরা তো তাদেরকে যে বার করার জন্য উপর থেকে প্লেন থেকে এই এজেন্ট অরেঞ্জ এটি স্প্রে করা হতো যাতে ওই সমস্ত গাছের যে পাতা সেই গাছের পাতা ঝরে যায় তাহলে গাছের পাতা ঝরে গেলে ওই যে মানুষগুলো যারা লুকিয়ে আছে ভেতরে তাদেরকে দেখা যাবে ওকে ম্যালেরিয়া প্যারাসাইট ক্যান বেস্ট বি অবটেন ফ্রম ব্লাড অফ ইটস পেশেন্ট তো ম্যালেরিয়ার যে পেশেন্ট সে ম্যালেরিয়া যখন রোগ হয় তখন তাদের ব্লাডে কখন সে ম্যালেরিয়া প্যারাসাইট এই প্যারাসাইটটি সঠিক সময় তাদেরকে বার করা যাবে তো ওয়ান আওয়ার বিফোর রাইজ অফ টেম্পারেচার টেম্পারেচার বডির যে টেম্পারেচার বাড়ে তার এক ঘন্টা আগে না ফাইভ আওয়ার্স আফটার টেম্পারেচার না টেম্পারেচার যখন হয় তার পাঁচ ঘন্টা পর আর হোয়েন টেম্পারেচার রাইজ উইস রেগর তো টেম্পারেচার যখন রেগর মানে কি প্রচুর যখন মারাত্মক টেম্পারেচার বাড়ে মারাত্মক টেম্পারেচার বাড়ে এবং শরীর যখন কাঁপতে থাকে সেই সময় তো মূলত এই যে প্রচুর পরিমাণে যে টেম্পারেচার বাড়ে এবং শরীর কাঁপতে থাকে এই সময় এই প্যারাসাইটটি আমরা ব্লাড থেকে মানে টেস্ট করলে পাবো এই সময় ব্লাডটি নিলে এখান থেকে যে টেস্ট করবে সেই সময় পাওয়া যাবে প্যারাসাইটটি উইচ অফ দ্য ফলোইং ভিটামিনস ফর্মস দ্য প্রস্তেটিক গ্রুপ অফ অ্যাসিটাইল কোয়েঞ্জাম ডিহাইড্রোজিনেস তো এখানে কি আছে নিকোটিনিক অ্যাসিড পায়োরোডিক্সিন প্যান্টোথিনিক অ্যাসিড আর রাইবোফ্লাভিন তো রাইবোফ্লাভিন কি রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিন বি টু ভিটামিন বি টু এই ভিটামিন বি টু কী করে এই প্রস্থেটিক গ্রুপ তৈরি করে অ্যাসিটাইল কো এনজাইম ডিহাইড্রোজিনেজের ওকে নেম দ্য সিক্রেটারি অর্গান অফ প্রন তো প্রন মানে প্রন মানে কি প্রন মানে যে চিংড়ি মাছ সেই চিংড়ি মাছের এখানে এক্সক্রিটারি মানে এদের যে রেচন অঙ্গ রেচন অঙ্গ রেচন অঙ্গ ওকে রেচন অঙ্গ রেচন অঙ্গ কি আমরা জানি যে গ্রিন গ্ল্যান্ড গ্রিন গ্ল্যান্ড এটি কি এটি হচ্ছে কাঁকড়ার রেচন অঙ্গ একটি সবুজ একটি থলির মতো দেখা যায় কাঁকড়ার যদি আমরা সাইড থেকে দেখতে হবে রিউমিন্যান্ট স্টোমাক ইজ পজিস বাই দিউমিন্যান্ট স্টোমাক কি রিউমিন্যান্ট স্টোমাক হচ্ছে যে প্রাণীরা যে প্রাণীরা কি করে জাবর কাটে যেমন গরু ছাগল তারা কি করে তারা খাবার খেয়ে প্রথমে গিলে নেয় তারপর সেই খাবারটাকে আবার ভেতর থেকে স্টোমাক থেকে নিয়ে এসে আবার চিপি চিপি খাই এবং সেখান থেকে পরে বসে বসে আরাম করে খায় তো এই জিনিসটি হচ্ছে রিউমিনিয়ান স্টোমাক তো এটি মূলত কাউ ডগ পেজিয়ন ক্যামিলিয়ন তো এটি গরুর আমরা দেখতে পাই ছাগলেরও দেখতে পাই অ্যাজ পার দ্য কনসেপ্ট অফ দ্য স্কেডিউলড ইন্ডিয়া ওয়াইল্ড লাইফ কনজারভেশন কনসেপ্ট রাইনোসেরস ইন্ডিকা ইজ ইনকর্পোরেটেড ইন তো রাইনোসের গন্ডার এটি কোন স্কেডিউলে আছে কোথায় বলছে ইন্ডিয়ান এতে কোনডিউটি স্কেডিউল ওয়ানে আছে ডাইনোসোর গন্ডার ওকে ফ্রম অ্যান্থেরিয়া দ্য টাইপ অফ সিল্ক অপটেন্ট ইজ দাসার মুঙ্গা এরি আর মালবারি সিল্ক তো আনথেরিয়া এই আন্থেরিয়া এটি থেকে কোন ধরনের সিল্ক সেই সিল্ক পাওয়া যায় এটি থেকে মুঙ্গা এই মুঙ্গা যে সিল্ক সেটি পাওয়া যায় কেমন হুইচ অফ দ্য ফলোয়িং ইন্টারন্যাশনাল কনভেনশন প্রোভাইডের ফ্রেমওয়ার্ক ফর কনজারভেশন অফ ওয়েটল্যান্ডস তো আমরা ভূগোলে জিওগ্রাফিতে এই রামসার যে একটি কনভেনশন এটি নিয়ে আলোচনা করেছিলাম যেখানে কি নাইনটিন সেভেন্টি ওয়ানে নাইনটিন সেভেন্টি ওয়ানে রামসার এই রামসার জায়গাটি কোথায় ইরানে আছে এই ইরানে একটি কনভেনশন হয়েছিল সেখানে কি নানান যে দেশ তারা তাদের যে জলাভূমি জলার যে জল অংশগুলো রয়েছে দেশের মধ্যে সেগুলোকে কিভাবে বাঁচানো যায় তাদের উপর একটি কনভেনশন করেছিল তো এটি কোথায় হয়েছিল রামসার কনভেনশন দ্য জিন ফর হিমোফিলিয়া ইজ তো হিমোফিলিয়া এই যে জিন এটি এটি কিসের সাথে কানেক্টেড এক্স রিসেসিভ আর কি আছে এক্স লিঙ্ক ডমিনেন্ট আর ওয়াই লিঙ্কড আর আছে লোকেটেড ইন অটোজম তো মেলের যে এক্স ওয়াই আর ফিমেলের যে এক্স এক্স থাকে তো মূলত মেলদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগটা বেশি দেখা যায় আর এটি এক্স লিঙ্ক রিসেসিভ যেখানে কি হয় এই হিমোফিলিয়া রোগে ব্লাডের ব্লাডে কী হয় ব্লাডের টট বা তঞ্চন খুব কমে যায় মানে আমাদের যদি কোথাও কেটে যায় হট করে তবে সেখান থেকে ব্লাড বেরোতেই থাকে কিন্তু সেটি বন্ধ হয় না ওকে এটি মারাত্মক একটি রোগ হিমোফিলিয়া দ্য ন্যারো পোর্শন বিটুইন ইউটেরাস অ্যান্ড ভ্যাজাইনা অফ হায়ার মেমস ইস নোনা আর ওভিডাক্ট আর আছে সার্ভিক্স তো এখানে কি বলেছে ইউটেরাস ন্যারো পোর্শন তাদের মাঝখানে থাকে তো ইউটেরাস আর ভ্যাজাইনার মাঝখানে যে পোর্শন থাকে সেটিকে আমরা কি বলি সার্ভিক্স বলি যেখানে যে মেনস্ট্রুয়াল ফ্লো আর ফ্লুইড আর কি যেই বাচ্চার যখন জন্ম হয় সেই যার মাধ্যমে এটা বেরোয় তো সেই জায়গাটি কি সেই জায়গাটি হচ্ছে সার্ভিক্স কেমিক্যাল এলিমেন্ট মিনামাটা ডিজিজ ইন জাপানের মিনামাটা এই ডিজিজটি কেন হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল যেই জলীয় অংশগুলো বেরোতো সেগুলো জলের মধ্যে পড়তো এবং সেই জলটা কন্টামিনেট হতো মানে দূষিত হতো সেটি কার দ্বারা কন্টামিনেট হতো সেটি মার্কারির দ্বারা হতো মার্কারি মানে কি এইচ জি মানে পারদ সে পারদ শরীরের মধ্যে ঢুকতো এবং মিনামাটা রোগ হয়েছিল জাপানে এটি মারাত্মক একটি আকার ধারণ করেছিল জাপানে ফরেস্ট প্রোটেকশন কমিটিজ কনসিস্ট অফ তো ফরেস্ট প্রোটেকশন কমিটি এটি কার দ্বারা কনসিস্ট হয় তো এখানে ফরেস্ট ভিলেজ আছে ফরেস্ট ভিলেজ আচ্ছা এখানে ফরেস্ট গার্ডস পঞ্চায়েত মেম্বার্স ফরেস্ট ভিলেজ ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যান্ড পঞ্চায়েত ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল তো এখানে ফরেস্ট ভিলেজ আর আছে ফরেস্ট ডিপার্টমেন্ট আর কি আছে পঞ্চায়েত তো এগুলো সবার একসঙ্গে সম্মিলিত হচ্ছে ফরেস্ট প্রোটেকশন কমিটি কেমন

দুই ধরনের দুটো দশা দেখা যায় তো একটি কি একটি হচ্ছে সকরোফাইট আর একটি গ্যামেটোফাইট তো গ্যামেটোফাইট ও সপরোফাইট সপরোফাইট যখন এটি পুরোপুরি ডেভেলপ হয়ে যায় তখন আর গ্যামেটোফাইট যখন সেটি সেটি যখন স্টার্ট হচ্ছে সবেমাত্র মাত্র মানে সেটি ডেভেলপ করছে ওকে এটি ডেভেলপিং স্টেজে আর এটি ডেভেলপডে স্টেজে দেখা যায় সকরোফাইট আর গ্যামেটোফাইট কেমন তাহলে এটি অলরেডি ডেভেলপড হয়ে গেছে এটি ডেভেলপিং হচ্ছে চলো নেক্সট এনজাইম স্পিড অফ বায়োকেমিক্যাল রিয়াকশন বাই ইনক্রিজিং এনার্জি অফ দ্য রিয়াকশন লোয়ারিং দ্য টেম্পারেচার অফ দ্য রিয়াকশন ইনক্রিজিং দ্য টেম্পারেচার অফ রিয়াকশন আর লোয়ারিং দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশান তো এখানে কী বলছে এখানে বলছে যে এনজাইম স্পিড বায়োকেমিক্যাল তো এনজাইম কী করে স্পিড করে তাদের যে বায়োকেমিক্যাল রিয়াকশান সেটি কার মাধ্যমে তো সেটি লোয়ারিং অফ অ্যাক্টিভেশন এনার্জি অ্যাক্টিভেশন এনার্জিকে তারা কমিয়ে দেয় কমিয়ে দেয় ওকে অ্যাক্টিভেশান এনার্জিকে তারা কমিয়ে দেয় এবং কমিয়ে দেয় তার ফলে কী হয় এই বায়োকেমিক্যাল যে রিয়াকশান সেটিকে স্পিড আপ করে মানে ত্বরান্বিত করে কার্ডিক মাসেলস ডোন্ট আন্ডারগো ফ্যাটিক বিকজ তো আমাদের যে হার্ট রয়েছে সেটিকে কার্ডিক মাসেল বলা হয় সেটি কেন ফ্যাটিক হয় না মানে হাঁপিয়ে যায় না আড়ষ্ট হয় না সেটির সেটি থামে না সেটি চলতেই আছে চলতেই আছে কেন তো এখানে ইন্টার কানেকশন অফ সেলস বাই ইন্টার ক্যালেটেড ডিস্ক হ্যাভিং নিউমেরাস মাইট্রোকন্ডিয়া হ্যাভিং মোর আর হ্যাভিং মোর মাইশিন তো হ্যাভিং মোর নিউমেরাস মাইট্রোকন্ডিয়া আমরা কি জানি আমাদের কোষের মাইট্রোকন্ডিয়া থাকে কোষের যে মাইট্রোকন্ডিয়া থাকে সেটি কি কোষের শক্তিঘর ওকে কোষের শক্তিঘর হচ্ছে কোষের মাইট্রোকন্ডিয়া কি হয় আমাদের যে হার্ট থাকে হার্টের মধ্যে অনেক বেশি পরিমাণে কোষের মধ্যে সেখানে মাইট্রোকন্ডিয়া থাকার জন্য সেখানে অনবরত সেখানে শক্তি আসে এবং শক্তি আসার জন্য কি হচ্ছে সেখানে রকম ফ্যাটি হচ্ছে না ওকে ইন ফটোসিনথেসিস লাইট রিয়াকশন টেক্স প্লেস তো লাইট রিয়াকশন একটি হয় লাইট রিয়াকশন ফটোসিন্থেসিস মানে যে উদ্ভিদের গ্লুকোজ তৈরি হয় শালক সংশ্লেষ আর কি আর একটা অন্ধকার দশা আছে একটি লাইট দশা আর একটি ডার্ক ফেজ তো এখানে কি লাইট যে দশা সেই লাইট দশা কোথায় গ্রানাতে হয় ক্লোরোপ্লাস্টে গ্রানাতে হয় গ্রানাতে হয় লাইট দশা আর স্ট্রোমাতে হয় কোথায় অন্ধকার দশা স্ট্রোমা কেমন তাহলে এখানে গ্রানা হচ্ছে সেই ক্লোরোপ্লাস্ট লাইট রিয়াকশন হচ্ছে

ক্যারেক্টার অফ সানকেন স্টোমাটা গাছের উদ্ভিদের থাকে পাতাতে উদ্ভিদের উদ্ভিদের পাতাতে গিয়ে থাকে স্টোমাটা থাকে মানে পত্ররন্ধ্র যে পত্ররন্ধ্রগুলি খোলে বাতাস ঢুকে আবার বাতাস বেরিয়ে যায় তো এখানে সানকেন স্টোমাটা মানে কি এটি ভেতরের দিকে থাকে মানে বাইরের দিকে দেখা যায় না তো এটি কি এটি হচ্ছে জেরো ফাইট মানে ক্যাকটাস জাতীয় গাছ যেগুলো মরুভূমিতে সাধারণত দেখা যায় তাদের এই শরীরে এই সানকেন স্টোমাটা দেখা যায় কেন কারণ তারা খুব বেশি পরিমাণে জলীয় যে আদান প্রদান সেটি করে না তাদের খুব বেশি জলের প্রয়োজন হয় না হুইচ কার্বোহাইড্রেট ইজ ইউজড কমার্শিয়ালি ইন দ্য সিলভারিং অফ মিরার তো আমরা কি জানি আমরা জানি কাঁচ এটি যদি কাঁচের কাঁচ এই কাঁচের এইদিকে যদি কেউ দাঁড়িয়ে থাকে বা কোনো জিনিস রাখা হয় একটি ফুল রাখা হলো তো আমরা কি জানি কাঁচের পেছনে সিলভারিং করা হয় ওকে সিলভারিং করা হয় যাতে এই কাঁচটি কি হয় প্রতিফলন প্রতিফলক হয়ে যায় মানে প্রতিফলন করে এই সিলভারিং না করলে কাঁচের ভেতর দিয়ে রশ্মিগুলো বেরিয়ে চলে যেত কিন্তু এই সিলভারিং এর জন্য এটি ফিরে আসে তো এটি মূলত কি ইউজ করা হয় এই সিলভারিং এর জন্য এই সিলভারিং এর জন্য গ্লুকোজ ইউজ করা হয় হুইচ মেটাল আয়ার ইজ রেসপন্সিবল ফর ইলেকট্রন ট্রান্সপোর্টেশন ইন ফটোসিনথেসিস তো ইলেকট্রন ট্রান্সপোর্টেশন ফটোসিনথেসিস কি করে আয়রন লোহা টেকনিক অফ ডিএনএ সিকোয়েন্সিং ওয়াজ ডিসকভারড বাই তো ডিএনএ সিকোয়েন্সিং এ ডিএনএ এর যে সিকোয়েন্স হয় সে সিকোয়েন্সিং কি হলো আমাদের একজন ইন্ডিয়ান মহান তিনি সাইন্টিস্ট ছিলেন তিনি ডিএনএ এর উপর নানান ধরনের কাজ করেছেন ওকে তো এখানে যে ডিএনএ সিকোয়েন্সিং কথা বলা হয়েছে তো তিনি কি করেছিলেন ফ্রেডরিক সঙ্গার তিনি হচ্ছেন ফ্রেডরিক সঙ্গার আচ্ছা

সাইটোসল প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল ইন অক্সিডেশন অক্সিডেটিভ ফসফোরাইলেশন অক্সিডেটিভ ডি কার্বসিলেশন ও পাইডোভিক অ্যাসিড আর হচ্ছে সাইকেল আর গ্লাইকোলাইসিস তো এখানে কি সাইটোসল এটি গ্লাইকোলাইসিস এই গ্লাইকোলাইসিসে সাহায্য করে কোথায় আমাদের যখন শ্বসন হয় শ্বসন কোথায় হয় কোষের মধ্যে শ্বসন হয় ওকে কোষের মধ্যে যখন শ্বসন হয় কোষের মধ্যে শ্বসণ হয় সেখানে সাইটোসল গ্লাইকোলাইসিসে সাহায্য করে কোস্টাল রেগুলেটিং রেগুলেশন জোন ইন ইন্ডিয়া হ্যাভ দ্য আইডেন্টিফাইড অন দ্য বেসিস অফ তো ইন্ডিয়ার যে ইন্ডিয়ার যে সাউদার্ন পার্ট সেই সাউদার্ন পার্টে কোথায় কোস্টাল রিজিয়ন আছে মানে সমুদ্র আছে এদিকে আরবিয়ান আর কি আছে এদিকে ইন্ডিয়ান ওশিয়ান ইন্ডিয়ান ওশিয়ান তো এই যে কোস্টাল রিজিয়ান এই কোস্টাল রিজিয়ানগুলো কী করা হয় আইডেন্টিফাই করা হয় কিসের মাধ্যমে টাইডাল হাইট সি লেভেল রাইজ ডেপথ অফ দ্য ওয়াটার আর আন্ডার সি ট্রি তো টাইডাল হাইট মানে ঢেউয়ের কতটা হাইট হচ্ছে সেই হাইট অনুযায়ী এই কোস্টাল রেগুলেশন জোন এগুলো তৈরি করা হয় ওয়ান অব দ্য ফলোই এন্ডেমিক প্ল্যান্ট মানে কি আমরা আগে জিওগ্রাফিতে পড়েছি কোনো জায়গায় কোনো জায়গায় যদি মানে আমাদের দেশে কোনো জায়গায় কি হয় আমাদের দেশে কোনো জায়গায় যদি যেমন আমাদের ওয়েস্টার্ন ঘাটে কিছু কিছু উদ্ভিদ পাওয়া যায় যেগুলো শুধুমাত্র ওয়েস্টার্ন ঘাটেই পাওয়া যায় তো এই ধরনের উদ্ভিদগুলোকে হয় এন্ডেমিক মানে শুধুমাত্র ওখানে পাওয়া যায় তো এখানে যে অপশানগুলো আছে তাদের মধ্যে কোনটি এন্ডেমিক এখানে আছে কিউ ইনকানা ওকে আর কি আছে এলেসাইন কোরোকানা আর ফিনিক্স ক্লাউডোসা আর কাইডিয়া ক্যালিসিনা তো এখানে যে ইনকানা কিউ এনকানা এটি মূলত ইউবেসিতে পাওয়া যায় ইউএসএতে আমেরিকার কিছু কিছু পারোটে পাওয়া যায় আর শুধুমাত্র আমেরিকাতেই পাওয়া যায় ওকে আমেরিকার কিছু কিছু পার্টি নেম ওয়ান রুটলেস প্লান্ট কিছু কিছু উদ্ভিদের রুটলেস মানে তাদের কোনো রুট থাকে না সেই রুট থাকে না মানে কি তাদের কোনো মূল নেই তো সেগুলো কি সেগুলো হচ্ছে নেম দ্য রুট নেম ওয়ান রুটলেস প্ল্যান্ট সেগুলো কি সেরাটোফাইলাম আর কি ইকোর্নিয়া মনোকোর্নিয়া আর কি পিস্টিয়া তো ইকর্নিয়া এই ইকর্নিয়া হচ্ছে এক ধরনের রুটলেস প্ল্যান্ট যার কোনো মূল থাকে না বা রুট থাকে না ওয়াটসন ক্রিক আর ফেমাস ফর দেয়ার ডিসকভারি অফ তো নাইনটিন ফিফটি থ্রিতে নাইনটিন ফিফটি থ্রিতে ডিএনএর ওয়াটসন ক্রিক তিনি কি করেছিলেন তারা কি করেছিলেন ডিএনএর স্ট্রাকচার তৈরি করেছিলেন মানে ডিএনএ দেখতে কেমন সেটি বার করেছিলেন তো ডিএনএর স্ট্রাকচার তারা তৈরি করেছিলেন নার্ভ সেল অরিজিনেটস ফ্রম দ্য এমব্রায়নিক তাহলে নার্ভ সেল এই সেল একটি ছোট্ট ভ্রূণ থেকে ভ্রূণ থেকে ভ্রূম থেকে যখন তৈরি হয় নার্ভ সেল মানে ছোট্ট একটি ভ্রূণ থেকে যখন একটা বাচ্চা তৈরি হচ্ছে সেই ভ্রুণের কোথায় থেকে নার্ভ সেল তৈরি মানে ব্রেনের সেল তৈরি হয় তো ওখানে একটু ডাম এন্ডোডাম মেসোডাম বোথ এন্ডোয়ার মেসোডাম তো একটু থেকে একটি কোষের কোষের বাইরে কি থাকে আমরা যদি কোষের স্তর আঁকি এটা ওকে কোষের স্তর তাহলে ভেতরটি যদি এ এন্ডোডার্ম হয় এন্ডো বাইরে কী হবে বাইরে হবে একটো একটো ওকে আর এই মাঝখানে কি হবে মাঝখানে হবে মেসোডাম মেসোডাম ওকে তাহলে একটু ডাম এটি হচ্ছে সেই নার্ভ সেল তৈরি করে দ্য নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড অকারিং ইন নেচার ইজ তাহলে অকারিং নেচারে কতগুলো অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় নেচারে কুড়িটা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় যার মধ্যে নটা নটা হচ্ছে কি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আগে আমরা পড়েছি হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনল্যাচিং গ্রুপ তো এখানে আনল্যাচিং গ্রুপ মানে ম্যাচ করছে না ওকে ম্যাচ আচ্ছা আনম্যাচিং হবে আনম্যাচিং গ্রুপ আনম্যাচিং গ্রুপ মানে কি আনম্যাচিং গ্রুপ মানে এখানে ম্যাচ করছেন তো এখানে যে অপশানগুলো আছে ক্যারি ফিস ক্যাটেল ফিস হাগ ফিশ তো এগুলো সব ম্যাচ করছে সমস্ত ফিসের অন্তর্গত স্টার শিয়ারচিন সি ফিশারচিন এগুলো সব ম্যাচ করছে ককরোচ ক্র্যাপ স্পাইডার এগুলো আর্থপ্রোডার মধ্যে ম্যাচ করছে বাট এখানে হুয়েল লেজার ফ্রগ হোয়েল কি হোয়েল হচ্ছে ম্যামেল 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 মানে স্তনপায় প্রাণী লিজার্ড কি লিজার্ড হচ্ছে রেপটাইল মানে সরিসৃপ রেপ টাইল ফ্রগ কি ফ্রগ হচ্ছে অ্যামফিবিয়ান্স অ্যাম ফিবিয়ান্স অ্যামফিবিয়ান্স মানে উভচর ওকে তাহলে ওগুলো ম্যাচ করছে না দ্য স্মলেস্ট সাইজ অফ এ সেল হুইচ ক্যান বি সিন উইথ আন আই তার মানে আমাদের যে আমাদের যে খোলা চোখ সেই খোলা চোখে কি আমরা স্মলেস্ট সেল সব থেকে ক্ষুদ্র কোন সেল আমরা দেখতে পাবো তো এখানে ওয়ান মাইক্রান টেন মাইক্রন ওয়ান হান্ড্রেড মাইক্রান আর ওয়ান থাউজেন্ড মাইক্রোন তো ওয়ান হান্ড্রেড মাইক্রান মানে কি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এই যে একটি আকার যেমন কিছু কিছু অ্যামিবা রয়েছে কিছু কিছু অ্যামিবা অ্যামিবা রয়েছে সেই অ্যামিবাকে আমরা দেখতে পাবো আমিবার নানান ধরনের প্রকার রয়েছে তার মধ্যে কিছু কিছু আমিবার যেগুলো এই ওয়ান হান্ড্রেড মাইক্রোন বা জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এগুলোকে আমরা দেখতে পাই দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস ইন স্টোমাক প্রডিউসেস অ্যান্ড এনজাইম তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আমাদের যে আমাদের যে স্টোমাক রয়েছে সেই স্টোমাকে কোন ধরনের এনজাইম ওকে এটি তৈরি হয় তো ইনসুলিন টায়ালিন পেপসিন ট্রিপসিন তো পেপসিন এই যে পেপসিন এই এনজাইমটি এই এনজাইমটি আমাদের স্টোমাকে তৈরি হয় যেটি প্রোটিনকে প্রোটিওজে রূপান্তরিত করে ওকে প্রোটিনকে প্রোটিনকে প্রোটিওজ প্রোটি রূপান্তরিত করে উইচ অফ দ্য ফলোয়ং ইস টেরেস্টিয়াল অ্যালজি তো এখানে টেরেস্টিয়াল অ্যালজি মানে কি ভূমিতে পাওয়া যায় যে অ্যালজিগুলো সেগুলো কি তো ক্লোরেলা আর কি আছে আর আছে ট্রেন্টোফেলিয়া স্প্রিলিয়া আর আছে সার্গাসাম তো এখানে কি ট্রেন্টিফিলিয়া ট্রেন্টোফিলা যেটা এটি হচ্ছে এক ধরনের টেরেস্টিয়াল এলজি সেটি কোথায় দেখা যায় এটি এক ধরনের কেমন দেখতে এটি অরেঞ্জ অরেঞ্জ ওকে অরেঞ্জ মানে কেমন এটি আমরা কিছু কিছু উদ্ভিদের আমরা তার যে কাণ্ড সে কাণ্ডতে দেখতে পাবো পুরো কাণ্ডটা অরেঞ্জ আকার ধারণ করেছে ওকে কমলা লেবুর মতো যে আকার সে আকার ধারণ করেছে পুরো কাণ্ড তো তার উপরে গিয়ে থাকে যে এলজি জিগুলো সেখানে সমস্ত বাসা বেঁধে থাকে আচ্ছা ক্রাঞ্চ অটোনমি অ্যানাটোমি স্টেটস দ্যাট প্ল্যান্ট হ্যাজ সি থ্রি সাইকেল সি ফোর সাইকেল সি টু সাইকেল তো এই যে ক্রাঞ্চ 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 অ্যানাটমি এটিকে আমরা কি বলবো হ্যাচ অ্যান্ড স্ল্যাক হ্যাচ অ্যান্ড স্ল্যাক হ্যাচ অ্যান্ড অ্যান্ড স্ল্যাক অ্যানাটোমি এই জিনিসটিকে আমরা বলি এটি হচ্ছে এক ধরনের ফটোসিনথেসিস ফটোসিনথেসিস মানে আমাদের যে সালোকসংশ্লেষ সংশ্লেষ এটি একটি আলাদা ধরনের সালোকসংশ্লেষের সংশ্লেষের একটি উদাহরণ যেখানে কি হয় অল্প কার্বন অক্সাইডে অল্প কার্বন অক্সাইডে সেই শালক সংশ্লেষ হয় যেমন একটি উদাহরণ কী যেমন একটি উদাহরণ হচ্ছে মেজ ওকে মেজ অথবা আমরা কি বলি কর্ণ কর্ন বলি তো মেজ কোথায় মেজ ইউকে বলা হয় মানে ইউনাইটেড কিংডমে আর কর্ন কোথায় ইউএসএতে বলা হয় ইউএসএ বলা হয় কর্ন ওকে ভুট্টা যাকে বলে আচ্ছা এসেন্সিয়াল কনস্টিটুয়েন্ট অফ প্ল্যান্ট সেলস ইজ দ্য কার্বোহাইড্রেট তো এসেন্সিয়াল কনস্টিটুয়েন্টোহাইড্রেট প্লান্টের সেলগুলো থাকে মানে উদ্ভিদের যে কোষগুলো থাকে তাতে যে কার্বোহাইড্রেট থাকে সেই কার্বোহাইড্রেট কি সেলুলোজ সেই কার্বোহাইড্রেটগুলো মূলত সেলুলোজ ওকে অ্যাডাল্ট ফিলারিয়া ওমস লিভ ইন হিউম্যান তো ফিলারিয়া যে ফিলারিয়াসিস রোগ হয় সেই রোগটির জন্য আমাদের যে শরীরের মধ্যে ফিলারিয়া ফিলারিয়া এই যে ওম এটি ঢোকে এবং কোথায় বাস করে এটি মূলত ব্লাড লিম্পোসাইটস লিভার ইন্টেস্টাইন তো এটি যে ক্ষুদ্রান্ত সে ক্ষুদ্রান্ত ইন্টেস্টাইনে এটি বাস করে ওকে দ্য ডিজিজ কস্ট ডিউ টু ল্যাক অফ এডিএইচ তো এডিএইচ এডিএইচ এর জন্য কি ধরনের রোগ হয় এডিএইচের মানে কি অ্যান্টিডাইউরেটিক অ্যান্টি ইউরেটিক এই অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন বলা হয় এই অ্যান্টি ডাইরেটিক হরমোনের কী হয় অভাবে কী ধরনের রোগ হয় তো এখানে ডায়াবেটিস ইনসিপিডাস এই ডায়াবেটিস ইনসিপিডাস এই রোগটি হচ্ছে সে এডিএইচ হরমোনের জন্য হয় অভাবে দ্য অ্যানিমেল গ্রুপ দ্যাট ইজ নট ফাউন্ড ইন ম্যারাইন ওয়াটার তো ম্যারাইন ওয়াটার মানে সমুদ্রে জলে সেই সমুদ্রের জলে কোন ধরনের এখানে ম্যামেল কোন ধরনের অ্যানিমেল আমরা দেখতে পাই তো ম্যামেল ম্যামেল দেখা যায় যেমন হচ্ছে হুয়েল হোয়েল হচ্ছে এক ধরনের ম্যামেল অ্যামফিবিয়ান এই অ্যামফিবিয়ান দেখা যায় না কোনো ধরনের উভচর যেটা সমুদ্রে থাকে আবার ডাঙায় থাকে সেটি হয় না রেপটাইল কিছু কিছু থাকে রেপটাইল সরীসৃপ অ্যাভিস কিছু কিছু পাখি থাকে যেমন অ্যালবাথ্রোস এক ধরনের পাখি যারা এই সমুদ্রেই বাস করে ওকে সমুদ্রেই বাস করে সমুদ্রের উপরে ছোট ছোট নিজেদের বাসা বানিয়ে এবং উড়ে বেড়ায় তারা সমুদ্রে সমুদ্রের এই দিক থেকে ওই দিক থেকে নর্মাল ব্লাড ব্লাড সেটিকে ভ্যারিয়েবল তো নর্মাল হিউম্যান ব্লাড আমাদের যদি কোনো কিছুর পিএইচ পিএইচ যদি সাত হয় তবে আমরা বলবো সেটি জলের মতো সাতের বেশি হলে আমরা কি বলবো অ্যালকালাইন আর সাতের কম হলে কি বলবো অ্যাসিডিক অ্যাসিডিক ওকে আর যদি সাতের বেশি হয় আমরা কি বলবো অ্যাল ক্যালাইন তো আমাদের যে নর্মাল হিউম্যান ব্লাড সেটি কত তার পিএইচ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ তার মানে কি এই দিকে পড়ছে মানে এটি অ্যাল ক্যালাইন মানে আমাদের রক্ত ঈষৎ ক্ষারীয় মানে খুব অল্প পরিমাণে সেটা ক্ষারীয় ওকে নন পয়জনাস স্নেক ইজ ভাইপার ক্রেড পাইথন আর কোরাল স্নেক তো এখানে নন পয়জেনাস এই কথাটি পুরোপুরি একটি ভুল কথা নন পয়জেনাস না এখানে নন ভেনোমাস হবে কেন নন নন মানে কি পয়জেন কি পয়জেন হচ্ছে আমরা যখন কোনো কিছু খাই এবং খাওয়ার মধ্যে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তখন আমরা সেই জিনিসটি হয় পয়জেন এবং আমাদের যখন ক্ষতি করে আর ভেনোমাস কি আমাদের ব্লাডের মধ্যে কোনো কিছু যদি কামড়ে দেয় বা কেটে দেয় তবে কি হয় তবে আমাদের ব্লাডের মধ্যে যদি তার যে সেই কেমিক্যালটা প্রবেশ করে তবে সেই জিনিসটাকে ভেনাম বলে তো এখানে নন ভেনোমাস বলেছে নন নন মানে মানে কি কার বিষ নেই তো ভাইপার আর কোরাল স্নেক এখানে যদি নন পয়জনাস বলতো তাহলে এখানে যে কোনো একটি সবগুলোই নন পয়জনাস হতে পারতো আবার পয়জনাস হতে পারতো মানে আমরা যদি কোনো মানুষ যদি এদের মধ্যে কেউ কাউকে খায় মানে কোনো একটি সাপকে খায় খাওয়া তো উচিত না যদি খাই তবে তার পয়জন হতেই পারে আবার নাও হতে পারে কিন্তু নন ভেনমাস নন ভেনেমাস মানে কি কোন সাপ যদি আমাদেরকে দংশন করে মানে কেটে দেয় তবে আমাদের কি হবে আমাদের কোনো রকম তার বিষ লাগবে না তো পাইথন পাইথনের কোনো রকম বিষ নেই বাট কোরাল স্নেক ক্রেট ভাইপার এরা মারাত্মক বিষ রয়েছে এদেরকে আমরা ভেনোমাস স্নেক বলি এদেরকে আমরা ভেনোমাস স্নেক বলি ওকে ভেনোমাস স্নেক বলি তো এই প্রশ্নটা মারাত্মক ভুল ওকে চলো নেক্সট অফ ফলোই ভাইরাল ডিজিজ তো এখানে যে ডিজিজগুলো আছে এই ডিজিজগুলোর মধ্যে এখানে ভাইরাল ডিজিজ ভাইরাসের মাধ্যমে কোন যে ডিজিজ সেটি হয় তো ট্রাই ট্রাই প্যানোসোমাইসিস এটি কি এটি প্যারাসাইটের মাধ্যমে হয় প্যারাসাইটের মাধ্যমে আর এটি হাই ফিভার প্রচুর যে জ্বর হয় এবং শরীর কাঁপতে থাকে জিয়ার ডিআইসিস এটিও প্যারাসাইটের মাধ্যমে হয় এটির মাধ্যমে ডায়রিয়া হয় ওকে ডায়া রিয়া এটির মাধ্যমে ডায়েরি হয় এনসেফালাইটিস এটি কি এনসেফালাইটিস মাথা ধরে যায় ব্রেনে ইনফ্লেমেশন হয় প্রচুর পরিমাণে ব্যথা হয় এটি ভাইরাল ডিজিজ এটি ভাইরাসের মাধ্যমে হয় আর কি ওরিয়েন্টাল সোর এটি কি আলসার হয় এটি প্যারাসাইটের মাধ্যমে হয় শরীর হাতে নানান জায়গায় আলসার সৃষ্টি হয় আলসার ওকে আলসার্স তাহলে এনসেফালাইটিস এই যে হেডেক 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 সৃষ্টি হয় এই হেডেকের ফলে কি হয় মাথা তুলতে পারে না এবং ব্যথা হয় ইনফ্লেমেশন হয় ওকে এই জিনিসটি হচ্ছে ভাইরাল জিনিস জাইলেম টিস্যু ইজ মেইনলি কনসেন্ট উইথ দ্য তো জাইলেম কি জাইলেম হচ্ছে উদ্ভিদের যে কাণ্ড সে কাণ্ডে জাইলেম থাকে এবং জাইলেমের ফলে কী হয় উদ্ভিদের যে খাবারগুলো তৈরি হয় সেগুলো সেগুলো যায় যাতায়াত করে আর মূল থেকে যেই মাটি থেকে যেই ওয়াটার সেগুলো ট্রান্সপোর্ট করে সেগুলো জাইলেম না হয় ট্রান্সপোর্ট অফ ওয়াটার মিনার্স নিউট্রিয়েন্টস অ্যান্ড প্ল্যান্টস দ্য থিওরি অফ ন্যাচারেল সিলেকশন ওয়াজ প্রোপোজ পাই তো ন্যাচারাল সিলেকশন এটি কার থিওরি খুব ভালোভাবে জানি চলছে ডাল তার থিওরি হচ্ছে ন্যাচারেল সিলেকশন দ্য টাইম ডিএনএশন অফ দ্য ডিএনএ এটি কার সাথে কানেক্টেড এটি প্রোটিন সিন্থিস ডিএনএর রেপ্লিকেশন আর হচ্ছে লিপিড বায়োসিন্থেসিস আর ডিএনএ ড্যামেজ তো ডিএনএ ডিএনএন ডিএনএ রেপ্লিকেশনের সাথেজ এটি কানেক্টেড দ্য প্ল্যান্ট বডি ইজ নট ডিফারেন্সিয়েটেড ইন্টু রুট স্টেম অ্যান্ড লিভস তাহলে এখানে কি এখানে একটি প্ল্যান্ট বডি যা রুট স্টেম আর লিভস মানে রুট মানে যে মূল স্টেম মানে যে কাণ্ড লিভ মানে পাতা তাদের সেই সেই অংশে ভাগ করা যায় না তো টেইডোফাইটস অ্যানজিওস্পমস জিমনোস্পমস অ্যালজি জি কি অ্যালজিকে আমরা ভাগ করতে পারি না অ্যালজি যে শৈবালগুলো হয় সেই শৈবালগুলোর মধ্যে আমরা তাদের আলাদা আলাদাভাবে রুট মানে কাণ্ড মূল এবং পাতা ভাগ করতে পারি না

ইন অ্যানজিওস্পাম ট্রিপল ফিউশন ইজ রিকোয়ার্ড ফর দ্য ফর্মেশন অফ এমব্রায়ো আর কি আছে এন্ডোস্পাম আর আছে সাসপেন্সার আর পেরিকাম তো এন্ডোস্পাম এন্ডোস্পাম সে এন্ডোস্পাম তৈরি করার জন্য কি করে এই ট্রিপল ফিউশন এটি প্রয়োজন হয় আর অ্যানজিওস্পাম মানে কি যেসব উদ্ভিদের ফুল আছে মানে যেসব উদ্ভিদের ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার আছে এবং বীজ আছে ওকে বীজ আছে মানে সিড আছে তাদেরকে আমরা অ্যাঞ্জিওস্পাম বলি তো তাদের এই অ্যাঞ্জিওস্পাম তৈরি করার জন্য ট্রিপল ফিউশনের প্রয়োজন হয় ওকে ফরেস্ট আচ্ছা ফরেস্ট্রেশন প্রিভেন্স তো ফরেস্ট্রেশন গাছ লাগালে কি হয় মানে বন জঙ্গল যদি আমরা তৈরি করি তবে কি হবে সয়েল ইরোশন দূর হবে হ্যাঁ দূর হবে পলিউশন দূর হবে ফ্লাড দূর হবে মানে বন্যা আটকাবে আর অলভ দেব তো অলভ দেব উপরে সবগুলি হবে এই ফরেস্ট্রেশন প্রিভেন্ট করে আচ্ছা অয়েল ইজ অপটেন্ড ফ্রম দ্য এন্ডোস্পাম অফ তো এখানে কি অয়েল ইজ অপটেন ফ্রম দ্য এন্ডোস্পাম্প অফ গ্রাউন্ড গ্রাউন্ডনাট কোকোনাট মাস্টার সিস্টেম তো আমরা কি জানি নারকেল নারকেলের যে জল হয় সেই জল এবং নারকেলের যে বাইরের ভেতরে যে এন্ডোস্পাম্প থাকে আগে বললাম সেখান থেকে মানে সাদা অংশ সেই সাদা অংশ থেকে কি আমরা তেল বার করি কেরালার দিকে মূলত এই তেলগুলো রান্না করে খাওয়ানো খাওয়া হয় দ্য নাম্বার অফ সার্ভিক্যাল ভার্টিপ্রে ইন মেমেল ইজ তো মানুষের মাথা মানুষের মাথা এবং মাথার পেছনে যে গলা থাকে ওকে মানুষের মাথা এবং মাথার পেছনে যে গলা থাকে গলার যে পেছনে যে হাড়গুলো থাকে সেগুলো কত সংখ্যা সেগুলো হচ্ছে সাতটা সেভেন লিমলেস অ্যামফিবিয়েন্স বিলংস টু দ্য অর্ডার অফ তো লিমলেস অ্যামফিবিয়ান্স কিছু কিছু অ্যামফিবিয়ান আছে উভচর তারা লিমলেস লিমলেস মানে কি কেঁচো যেমন কেঁচোর এক ধরনের শ্রেণী রয়েছে তারা ডাঙাতেও থাকে জলেও থাকে আবার থলেও থাকে তো তাদের কি কোন অর্ডারের তারা কোন অর্ডারের ইউরোডেলা আনুরা জিমনোফোবিয়া তো জিমনোফোবিয়া হচ্ছে সেই অর্ডার যার মধ্যে এরা পড়ে বার্ডস ডিফার ফ্রম ব্যাটস ইন দ্য অ্যাবসেন্স অফ তো বার্ডস কি বার্ড হচ্ছে অ্যাভিস বার্ডস হচ্ছে অ্যাভিস কিন্তু ব্যাট ব্যাট কি ব্যাট হচ্ছে ম্যামেলস ম্যামেলস মানে কি স্তন্যপায়ী বাচ্চা দেয় তো এদেরকে আমরা কি কার মাধ্যমে এদেরকে ডিফার করতে পারি মানে আলাদা করতে পারি কোনটি কার মধ্যে থাকে না ওয়ার্ম ব্লাড দুজনেরই গরম গরম যে রক্ত রক্তের টেম্পারেচার বেশি ফোর চেম্বার হার দুজনেরই থাকে ট্রাকিয়া দুজনেরই থাকে ডায়াফ্রাম ডায়ফ্রাম শুধুমাত্র ডায়াফ্রাম শুধুমাত্র কোথায় থাকে ব্যাটে থাকে ডায়াফ্রাম মানে মধ্যচ্ছদা আমাদের ফুসফুসের নিচে যে অংশটি থাকে সেটি ব্যাটের মধ্যেও থাকে মানে বান্দুরেরও থাকে আচ্ছা পোর্শন অব দ্য ক্যারাপেস হুইচ কভার্স দ্য গিল অফ প্রন ইজ নোন ব্রঙ্কাস ব্রঙ্কিওস্টেজাল মেমব্রেন আর কি ব্রঙ্কিওস্টেজাইট আর ব্রঙ্কিওস্টেজ্যাল স্পাইন তো ব্রঙ্কাস এখানে যে সি অপশন ব্রঙ্কিওস্টেজাইট সেই জিনিসটি কি করে এই মাছের যে গিল মানে লাল লাল সাইডে এক ধরনের অংশ দেখা যায় সেই লাল লাল অংশগুলোকে রক্ষা করে ওকে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রিচ সোর্স অফ অ্যামাইলেজ তো অ্যামাইলেজ কি এটি হচ্ছে এক ধরনের এনজাইম সেই এনজাইমের এখানে কি বলেছে রিচ সোর্স সেই রিচ সোর্স কি এই অ্যামাইলেজ এটি কি করে এটি হচ্ছে কার্বোহাইড্রেট যে খাবার সেগুলোকে পাচন করতে সাহায্য করে তো এটি মূলত কোথায় পাওয়া যায় এটি মূলত ব্রেন ব্লাড থাইরয়েড প্যানক্রিয়াস তো প্যানক্রিয়াজ এই প্যানক্রিয়াজে এই অ্যামাইলেজ উৎসেচক দেখা যায় ওকে তাহলে আজকের যে ক্লাস তার মাধ্যমে আমাদের যে সেকেন্ড পার্ট এই সেকেন্ড পার্ট আমাদের এই ক্লাসের মাধ্যমে শেষ হলো আমাদের আর একটা ক্লাস থাকবে যে ক্লাসের মাধ্যমে আমরা আমাদের দু হাজার পর্যন্ত প্রিলিমসে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো কভার হয়ে যাবে তো আশা করি তোমরা ক্লাসটা ভালো করে দেখবে যদি কোনো কিছু প্রবলেম হয় তো অবশ্যই জানাও আমরা থিওরি যখন ক্লাস করবো বায়োলজি তখন ডিটেলসে আরও ছোটো ছোটো করে আরও ভালো করে বুঝে নেবো তখন আবার দরকার হলে কিছু কিছু এক্সট্রা প্রশ্ন যেগুলো এখানে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে আবার আলোচনা করে নেবো অথবা আবার নতুন নতুন যে প্রশ্নগুলো আসবে সেগুলো আলোচনা করব তো একদম ভয় পেও না ভালো করে পড়ো দু হাজার তেইশের যে নোটিফিকেশন বেরোবে তার জন্য খুব ভালোভাবে প্রস্তুত হও ওকে আজকের জন্য এই পর্যন্তই থাক